আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে মা কিচেনে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের মুচমুচে চিড়া ভাজা। এটা খুবই কম উপকরণ দিয়ে এবং খুব মজাদার একটা খাবার, যারা খেয়েছেন তারা এর স্বাদটা জানেন। আজকে আমি দেখাবো কীভাবে আপনি ঘরেই এই চিড়াটা ভাজতে পারেন। এর জন্য আমার যা যা লাগবে, এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি, 1/3 কাপ পরিমাণ চীনাবাদাম নিয়েছি, এটা কাঁচা চীনাবাদাম। আমার লাগবে এখানে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এই দুটোকে আমি মিক্স করে নেব। এছাড়াও আমার লাগবে এখানে আমি 3 কাপ পরিমাণ পানি নেব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি নিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এটাকে ভালোভাবে একটু গুলিয়ে নেব। এবার এই লবণ গোলা পানিটা আমি চিড়ার মাঝে অল্প অল্প করে দিব। এভাবে হাতে নিয়ে আমি এভাবে একটু ছিটিয়ে জাস্ট হালকা একটু মেখে নেব। খুব বেশি ভেজা ভেজা ভাগ করার প্রয়োজন নেই, জাস্ট একটু লবণাক্ত করার জন্যই এটা দেওয়া। হালকা চিড়ার গায়ে পানিটা লেগে লেগে গেলেই হবে। সেমভাবে আমি এই বাদামের মাঝেও একটু লবণ দিয়ে মিক্স করে নেব, যাতে করে বাদামটা একটু লবণাক্ত হয় ভাজার সময়। এবার আমি ভাজার প্রসেসে চলে যাচ্ছি। চিড়াটা ভাজার পরপর যাতে আমি একটা প্লেটে নিতে পারি, সেই জন্য আমি আগে একটা প্লেটের মাঝে এরকম একটা কিচেন টিস্যু দিয়ে নিয়েছি। এতে করে যে তেলটা আছে সেটা এই টিস্যু অ্যাবজর্ব করে নেবে। তা আগে থেকে আমি এটা প্রিপারেশনটা করে রেখেছি। এবার দেখাচ্ছি কীভাবে চিড়াটা ভাজব। আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, কড়াইটা একটু গর্তযুক্ত নেবেন, এতে করে ভাজতে সুবিধা হবে। এবার এরকম একটা ছাঁকনিতে আমি এই চিড়াগুলো দেব। অল্প কিছু চিড়া আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এভাবে। এবার এটাকে আমি ডুবিয়ে জাস্ট এভাবে ছাঁকনির মাঝে দিলে আমার এটা ছেঁকে তুলতে সুবিধা হবে, আর এভাবে ছেড়ে দিলে আমার সবগুলো চিড়া ছেঁকে তুলতে তুলতে অনেক সময় লেগে যাবে, যার কারণে এভাবে দিলে আপনার সুবিধা হবে। দেখতে পাচ্ছেন চিড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝে রেখেছি, তেলটা গরম হওয়ার পরে, যাতে করে খুব বেশি গরম হয়ে চিড়াটা একদম লালচে পুড়ে না যায়। এবার এটাকে আমি তুলে কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি, তেলটাকে একটু ঝরিয়ে নেব এভাবে ধরে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে এবং মচমচে হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি চিড়া। সবগুলো চিড়া আমার ভাজা হয়ে গেছে। এবার সেমভাবে আমি যে বাদামগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদামটাকেও আমি একটু ভেজে নেব। যেহেতু আমি কাঁচা বাদাম ব্যবহার করেছি, আপনি চাইলে এর মাঝে ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। সেমভাবে আমি বাদামটাকেও কিছুক্ষণ ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাদামটা একটু ফেটে ফেটে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। চিড়া আমার ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এবার আমি যে আগে থেকে বিট লবণ আর মরিচের একটা মিশ্রণ করে রেখেছিলাম তৈরি, সেটা আমি এর সাথে অল্প অল্প করে এখান থেকে দিয়ে জাস্ট একটু হাত দিয়ে মেখে নেব, যাতে করে একটা স্পাইসি টেস্ট আসে।
এভাবে অল্প অল্প করে আমি দেবো। আর একটু গরম গরম থাকা অবস্থায় এটাকে মেখে নেব। এতে করে লবণ আর মরিচটা ভালোভাবে এর সাথে মিশে যাবে। এবার এর সাথে আমি দিয়ে দেব বাদাম, ভেজে রাখা যে বাদামটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি উপরে। খাওয়ার সময় অবশ্যই মিক্স করে নেবেন, চাইলে বাদামের পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1/3 কাপ নিয়েছি, আপনি চাইলে 1/2 কাপও নিতে পারেন বা আর একটু কমও নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিড়া ভাজা। দেখতেই পেলেন কতটা ইজি আর সিম্পলিভাবে এটা তৈরি করে ফেললাম বাসায়। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের রেসিপির সাথে।